ওষুধের দোকান 24 ঘন্টা খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে মন্ত্রী জানান, রাত 12টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা দেয়া হয়নি। হাসপাতালের টাইমিং আমরা কমাইনি, আমরা 24 ঘন্টা সেবা বজায় রেখেছি। সকল হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে, সেখানে সময়টা অপরিবর্তিত থাকবে। এবং ওষুধের দোকানের বিষয়ে আমরা বন্ধ করার কোনো নির্দেশনা আমরা দেই নেই।